চন্দ্রপুর বলদাখাল ব্রিজ সংলগ্ন এলাকায় বোমা আতঙ্ক। রাতের আধারে বোমা রেখে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে দুর্বৃত্তরা। এতে করে ভয়ে ওই এলাকায় মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। ঘটনা রাজধানীর চন্দ্রপুর বলদাখাল ব্রিজ সংলগ্ন এলাকায়। শনিবার রাতে স্থানীয় বাসিন্দা নারুদ দাস নামে এক ব্যক্তির বাড়িতে একটি বোম জাতীয় বস্তু রাখে দুর্বৃত্তরা। সকালে বিষয়টি বাড়ির লোকজন দেখতে পায়। খবর দেওয়া হয় থানায়। পুলিশের সহযোগিতায় বোমটি উদ্ধার করা হয়। এছাড়া খবর পেয়ে বোম স্কোয়াডের কর্মীরাও ঘটনাস্থলে ছুটে যায়। রবিবার সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন পূর্ব থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক। পুলিশ সূত্রে জানা যায়, সকালে নারদ দাসের বাড়ির লোক ঘুম থেকে উঠে বোমাটি দেখে চিৎকার শুরু করে। স্থানীয় লোকজন বোম বোম বলে চিৎকার করে উল্টো দৌড় দিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। চন্দ্রপুর বলদাখাল ব্রিজ এলাকায় বোমাতঙ্কের খবরে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে ভয়ে আতঙ্কে এক পর্যায়ে এলাকা জনশূন্য হয়ে পড়ে। বোমা উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। এখন দেখার পুলিশি তদন্তে কি বেরিয়ে আসে। সকালবেলা একটা আমরা ইনফরমেশন পাইছি, চন্দ্রপুর এই বলদাখাল ব্রিজের কাছাকাছি সুমন দাস বাবা নারদ দাস ওর বাড়িতে নাকি একটা সাসপেক্টেড হ্যান্ডমেড একটা বোম একটা ব্যাগের মধ্যে রাখা হয়েছে। সেই অনুযায়ী আমি আইসি, আমার স্টাফ নিয়ে আইসি। যাওয়ার পরে আমরা অ্যাকর্ডিংলি বোম স্কোয়াডে আমরা ডিপার্টমেন্ট দিচ্ছি। তারা টিম আইসে আয়া এবং তারা দেখতে হচ্ছে এটা কি অ্যাকচুয়ালি হ্যান্ডমেড বোম না কি অন্য কিছু। তো তারা সাসপেক্টেড তারা এখন পরীক্ষা করতে হচ্ছে করিয়া তারা এই কাছেই নিয়ে গেছে, এটা খালি জায়গাতে নিয়ে গেছে, নিয়ে গিয়ে দেখিয়ে তারা এটা ডিসপ্লে করে দেবে। কোনো এরকম কারোর সাসপেক্ট করা গেছে কারা রাখতে পারে বা এই ধরনের? না, এমন তো কোনো ইয়ে পাওয়া গেছে না। কালকে রাত্রেবেলা বৃষ্টি আসলো এবং তারা কইতেছে গেটটা খোলা আছিল, গেট কি লাগে ওরা নিজেরা কি লাগাইছে কি না এটা তারা ঠিক করে কইতে পারতেছে না। গেট খোলা আছিল, গেটের সামনেই পাওয়া গেছে এটা। বোমা উদ্ধারের ঘটনা ইতিমধ্যেই এলাকায় শুরু হয়েছে চাঞ্চল্য। বোমাগুলি উদ্ধারের পর জায়গাটিকে ঘিরে ফেলা হয়। খবর দেওয়া হয় বোম স্কোয়াডকে। বোমা উদ্ধারের পর সেগুলোকে ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করে বোম স্কোয়াড কর্মীরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।